সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি সবাই বেশ ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা চান্দিনা গরু বাজারে। আজ 20 জুন, রোজ মঙ্গলবার 2023। এই চান্দিনা হাট প্রতি সপ্তাহে শনিবার এবং কি মঙ্গলবারে বসে থাকে। আমরা খলিল ভাইয়ের 2023 কুরবানি উপযোগী বেশ সুন্দর সুন্দর কালেকশন দেখা যাচ্ছে। আজকে এই সার গরুগুলোর দর দাম সহ বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? ভালো ভাই, অনেকগুলো কালেকশন দেখা যাচ্ছে। কতগুলো নিয়ে আসছেন ভাই? 30টা বেচা বিক্রি হয়েছে, 4-5টা হয়েছে। আগামী কালকে তো মনে হয় মিশনে নেবেন, মিশনে 40টা যাবে। বলদও আছে? আচ্ছা, আমরা যে দামগুলো জানাবেন আপনার দর্শক আপনার ভিউয়ার্সরা আগামী কালকে সেই দামে যদি নিতে পারে ওই দামে বলবেন দেওয়ার মতো। আচ্ছা, ভিডিও শুরুতে আপনার নাম্বারটা বলে দেন। 01816-23-27। মাশাল্লাহ, প্রথম গরুর দাম কেমন যাচ্ছে ভাই? 320। 320 চাও? এটা দাঁতে কয়টা? 4 দাঁত। বাজার কি দাম দর বলছে ভাই? কত বলছে? 2,20,30 পর্যন্ত বলছে। মাশাল্লাহ, বেশ সুন্দর কালেকশন, আজকের কোয়ালিটি ভালো। কত হলে বিক্রি করবেন, বিক্রি দাম বলেন? 2,500 উপরে। দর্শক, 2,500 উপরে লাগবে, বেশ সুন্দর একটি গরু। এটা হচ্ছে 1 নম্বরটা। এবার 2 নম্বরটার দাম জানাবো আমরা দর্শক, দেখবো আমরা 2 নম্বরটা কি যাচ্ছে। এটা একটু সরাই দেন খলিল ভাই। 2 নম্বরটা কয় দাঁত? 2 দাঁত। মাশাল্লাহ, সাইওয়াল না, কিছুটা ক্রসও আছে মনে হচ্ছে। দাম কত চাইছেন? দাম 280। 2,80,000 দর্শক, 2,80,000 ছাওয়া দাম, বেশ সুন্দর। বেচা বিক্রি কেমন ভাই? 2,250,000। বস্তু কেমন আছে? 7 মন। 7 মন দর্শক, 7 মন বস্তু আছে, তাহলে 35,000 উপরে পড়তেছে মন এটার। তারপর আসলে দাম কম রাখবেন। খলিল ভাই, তাহলে আসলে কিছুটা কম রাখবেন এটা। আচ্ছা আচ্ছা, 3 নম্বরটা দেখা যাচ্ছে, আরো একটি পাকড়া কোয়ালিটি। মাশাল্লাহ, এটা দাঁতে কয়টা? 2 দাঁত। ওজনে কেমন আছে খলিল ভাই? 6 মন থেকে 6.5 মন। আচ্ছা, 6 মন থেকে 6.5 মন। এটা বেচা বিক্রি কত ভাই? 2,20,180। দাম যাচ্ছেন 2,20,000, 1,80,000 হলে বেচা বিক্রি হবে। আচ্ছা, বেশ সুন্দর। এদিকে মনে হচ্ছে 4-5টা এক সাইজের না? কয়টা এখানে? 5টা। 5টা কি একই দামে দিবেন? এগুলো কয় দাঁত করে আগে সেটা বলেন। সব 2 দাঁত করে এগুলো না? বেশ সুন্দর কালেকশনগুলো। এগুলো কোন জায়গা থেকে আনা? গ্রামে। গ্রাম থেকে? তো গ্রাম থেকে যখন গরু কিনেন দাম কেমন চায়? দাম তো অনেক দাম চায়, অনেক দাম চায়। গৃহস্থ ঠকে যাবে মনে করে দাম বেশি চায়। আচ্ছা, এগুলো চাওয়া দাম কেমন? 5টা গরু একসাথে 2,20,000 করে চাওয়া দাম, টার্গেট 2,00,000। আর কেউ যদি ভিডিও দেখে নিতে চায় কমবে? আচ্ছা আচ্ছা, দর্শক কিছুটা দাম কমবে। আচ্ছা, এমনিতে ওজনটা কয়মন করে আছে? এবার হয়েছে 6 মন করে। দর্শক, 6 মন, অনেক সুন্দর কালেকশন আজকের এগুলো। আচ্ছা, পরবর্তীতে আমরা আরও কিছু গরুর দাম জানি, এগুলো সব এক দামে, সব এক দামের গরু। একটু দেখাই দর্শক, করে একটু দেখুক, মন খুলে দেখুক, গরুগুলো বেশ পছন্দনীয়। খলিল ভাই, আগের চেয়ে রুচি ভালো হয়ে গেছে আপনার? সবসময় ভালো থাকে, সবসময় ভালো থাকে। আচ্ছা আচ্ছা, তো এদিকে আরও কিছু দাম কমের ভিতরেও আছে মনে হচ্ছে। এটা কত চাইছেন খলিল ভাই? 180,000। এটা চাচ্ছিলেন 1,80,000। কেমন বেচা বিক্রি এটা? এটা 1,60,000 হলে বেচা বিক্রি করবেন। দাঁতছে? 2 দাঁত। এটা তো মনে হচ্ছে কিছু কম আছে। আপনার কালারটা সুন্দর, এটা কত চাওয়া ভাই? জি, 175,000। বাজারে কত বলে? 1,50,000 পর্যন্ত বলছে। কেউ চাইলে তো কোরবানির জন্য নিতে পারবে না? কোরবানির জন্য? আচ্ছা, কোরবানির জন্য তো মানুষ পায়ের খুরা, শিং, কান, মাথা, চামড়া, কোনো দাগ নেই আমার গরু, কোনো দাগ নাই। দাগওয়ালা গরু নেন না? কিনে নেন না?
আচ্ছা এটা শেষ কত রাখবেন শেষ 550 পর্যন্ত রাখবেন 550 1 লক্ষ 550 পর্যন্ত রাখা যাবে মাশাআল্লাহ ভাই সাদাটা কত চাইছিলেন সাদাটা 170 চাচ্ছেন 1.5 লক্ষ হলে বেচা বিক্রি হবে দর্শক 1.5 লক্ষ হলে বেচা বিক্রি হবে মাশাআল্লাহ এটা তো দেশাল সিন্ধি ক্রস মনে হয় সিন্ধি ক্রস এই অনেকক্ষণ পর একটা কালো গরু পাওয়া গেছে একদম কুচকুচে কালো এটা কত চাইছিলেন 170 বাজারে কত বলে ভাই 1.5 লক্ষ পর্যন্ত বলছে কেউ চাইলে তো পালানোর জন্য নিতে পারবে এটাও কুরবানি বেচা বিক্রি কত ভাই ভাই 60 টাকা জি 60 টাকা 1 লক্ষ 60 এর টার্গেট 1.5 লাখ ভাঙা আসে না না 1.5 লাখ দাম তো বাইরে গেছে মনে হয় দাম একটু বাড়া দাম বাড়তে দর্শক 1.5 লাখের উপরে লাগবে বলতেছে এটা এই কালোটা চামড়া টান দেন তো দেখেন বাচ্চা করে না মাত্র বাচ্চা করে মনে হচ্ছে আচ্ছা ভাই পরবর্তীতে আরো কিছু করো দেখা যাচ্ছে আপনার বেশ ভালো কোয়ালিটি এটা কত চাইছিলেন এটা 160 এটা তো গোস্ত কেমন আছে 4.5 মণ 5 থেকে 10 কেজি হবে বা 4 মণ হলো আলহামদুলিল্লাহ কত বেচা বিক্রি কত এটা 1.5 লাখ দর্শক এটা 1.5 লাখ হলে বেচা বিক্রি হবে বেশ সুন্দর কালেকশন এটা কত চাইছেন সিন্ধিটা 1 লক্ষ 60 চাওয়া দাম কত বেচা বিক্রি টার্গেট 1.5 লাখ 500 হলে বিক্রি করবেন মাশাআল্লাহ এদিকে আরো একটা দেখা যাচ্ছে সর্বশেষ এটাও সেম দাম মাশাআল্লাহ গরু কি আছে 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 আর কটা আছে চলেন দর্শক আমরা দেখাই এটা কি আপনার এটা কত চাইছেন এটা তো প্রিজিয়ান ক্রস 220 কত হইছে বাজার দাম দর 70 পর্যন্ত ভাই 170 পর্যন্ত দর্শক 1 লক্ষ 70 পর্যন্ত বাজারে বলে কেমন বেচা বিক্রি এটা 80 হলে বিক্রি করবেন এটা কত চাইছেন ভাই 30 এটা 130 সাওয়া কেমন বেচা বিক্রি এটা 20 হাজার হলে বেচা বিক্রি করবেন দাঁতছে এটা না এটা দাঁতে নাই এটা পালার জন্য হবে পালার জন্য হবে কেমন বাজারে কাস্টমার কেমন আসে আমাদের ভিডিও দেখে কাস্টমার আসে আসে আচ্ছা ঠিক আছে এদিকে আরেকটা দেখা যাচ্ছে বেশ সুন্দর কুচকুচে কালো এটা কত চাইছেন 160 সাওয়া কেমন বেচা বিক্রি 40 হলে বেচা বিক্রি করবেন বলৎকার বলৎকার ভাই কোনো কিছু সারেন নাই এই জোড়া কত চাইছেন এই জোড়া চারশো বাজারে কত বলে 320 দেওয়া যায় না ভাই 40 হলে বেচা বিক্রি করবেন দর্শক 40 হলে বেচা বিক্রি করবে এই জোড়া বলত দাম দর বলতেছে নাকি জি জি দর্শক দেখি আমরা আমাদের এলাকার মানুষ কি অবস্থা কালোটা ওই বলটা বলটা বল ওইটা দাম দিছেন কত দিছেন কত দিছেন 1.5 লক্ষ দিছেন 1.5 লাখ কি বলে খলিল ভাই কত বলছে খলিল ভাই 60 দাম তো চলতেছে দর্শক আমরা দেখি আরো কিছু দাম জানাবো পরবর্তী ভিডিও আমার সঙ্গে থাকবেন সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম।